অ্যাসেম্বলি বাড়ার বিভিন্ন উন্নয়ন কাজের মধ্য দিয়ে তিন বছর অতিবাহিত করলেন নির্বাহী মেয়র লুৎফর রহমান। সোশ্যাল হাউজিং, এডুকেশন এবং সামাজিক ক্ষেত্রে যোগ হয়েছে দৃষ্টান্ত সফলতা। প্রখ্যাত সাংবাদিক মরহুম গিয়াস কামাল চৌধুরীর স্মরণে রোমে শোকসভা আয়োজিত। আসসালামু আলাইকুম। এনটিভি ইউরোপের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শাফিনাস ভাইন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ব্রিটেনে বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেস কাউন্সিলের নির্বাচিত প্রথম নির্বাহী মেয়র লুৎফর রহমান অতিবাহিত করলেন তিনটি বছর। দায়িত্ব গ্রহণের পূর্ব থেকে আলোচনা সমালোচনার কেন্দ্রে থাকা এই মেয়র ধীরে ধীরে ব্রিটেনের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন। বর্তমান ব্রিটিশ সরকারের নানা রকম বাজেট কাটের বিভিন্ন প্রতিকূলতার মাঝেও কমিউনিটির উন্নয়নে সফলতার পরিচয় দিয়ে কাজ করে যাচ্ছেন তিনি। মেয়র লুৎফর রহমানের তিন বছরের কার্যক্রমের মূল্যায়ন ও নানান কর্মকাণ্ডের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত দেখুন সামিউল ইসলামের ক্যামেরায় রাজীব হাসানের রিপোর্টে। বাংলাদেশি বংশোদ্ভূত একজন ব্রিটিশ নাগরিক হিসেবে নিজ কমিউনিটি ও দেশের সাধারণ মানুষের কাছে প্রাপ্তির চেয়ে প্রত্যাশা একটু বেশি থাকবে, এটাই স্বাভাবিক। স্বতন্ত্র প্রার্থী হিসেবে 2010 সালে বিপুল ভোটে মেয়র হিসেবে জয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করেছিলেন প্রথম নির্বাহী মেয়র লুৎফর রহমান। দায়িত্ব গ্রহণের শুরু থেকেই ব্রিটেনের মূলধারায় কতিপয় সংবাদ মাধ্যমগুলোর নজরদারি, বিরোধী প্রচারণা এবং নিজের দল লেবার পার্টির বিমাতা সুলভ আচরণ সহ নানান প্রতিবন্ধকতার মধ্যে পার করলেন তিনটি বছর। কর্মক্ষেত্রে তার অসামান্য অবদান ও হার না মানা দৃঢ়তা তাকে তুলে এনেছে খ্যাতির শীর্ষে। পরপর তিনবার ব্রিটেনের প্রভাবশালী দৈনিক টেলিগ্রাফের বিবেচনায় সময়ের সাথে 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায়ও স্থান করে নিয়েছেন মেয়র লুৎফর রহমান। ব্রিটেনের চরম ফান্ডিং ও বাজেট কাটের সময়ও টাওয়ার হ্যামলেটস কাউন্সিল অনন্য উদাহরণ সৃষ্টি করতে সক্ষম হয়েছে। এবার আর বিকল্প এডুকেশন অ্যালাউন্স, ইউনিভার্সিটি গ্রান্ট, ফ্রি স্কুল মিলের বিষয়গুলো এখন জাতীয়ভাবে আলোচনায় স্থান করে নিয়েছে। এছাড়াও লন্ডন লিভিং ওয়েজ চালু এবং ব্রিটেনের সবচেয়ে বেশি সোশ্যাল হাউস নির্মাণ করার স্বীকৃতিও পেয়েছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। আমি যেটা প্লেজ করছিলাম বিফোর আই বিকেম দ্য মেয়র দ্যাট উই উইল ডেলিভার 1000 নিউ হোমস ইন পার্টনারশিপ ফর রেন্ট অ্যাফোর্ডেবল হোমস পার ইয়ার। আলহামদুলিল্লাহ, ওভার দ্য লাস্ট 3 ইয়ার্স উই হ্যাভ ডেলিভার্ড জাস্ট আন্ডার 4000 নিউ হোমস। মোর অফ আওয়ার পিপল আর কামিং অফ দ্য ওয়েটিং লিস্ট, মোর অফ আওয়ার ওভারক্রাউডেড ফ্যামিলিজ আর বিন রিহাউসড। নির্বাহী মেয়র হিসেবে তার দায়িত্বে রয়েছে 1.2 বিলিয়ন পাউন্ডের বাজেট এবং 11,000 কর্মকর্তা কর্মচারী, যাদের পূর্ণাঙ্গ সেবা পাচ্ছে টাওয়ার হ্যামলেটসবাসী। এছাড়াও টাওয়ার হ্যামলেটসের তরুণদের সঠিক পথ প্রদর্শন সহ কমিউনিটি সমাজ অপরাধ দমনে কাজ করে যাচ্ছেন তিনি। আমি মনে করি যে উই আর অন রাইট ট্র্যাক, পুলিশে দে আর লিডিং, উই আর সাপোর্টিং দেম, দ্য পার্টনারশিপ ইজ ওয়ার্কিং, অ্যান্ড আমি সিরিয়াসলি মনে করি দ্যাট উই আর ডুইং মাচ বেটার নাও দ্যান উই ডিড 4-5 ইয়ার্স এগো। লুক আর ড্রাগস আমাদের সমাজে অবশ্য there's always been a problem in the city of Baras. We have a dedicated drugs team to tackle drugs. We have a clear policy. The police have to arrest one drug dealer a day. হাজার কাজের ব্যস্ততার মাঝেও কমিউনিটির ছোট বড় সকল প্রকার অনুষ্ঠানে ছুটে যান তিনি। অক্লান্ত পরিশ্রম ও কমিউনিটির প্রতি তার আন্তরিকতাই হয়তো আগামীতে আবারও জনগণের সেবায় নিয়োজিত হতে পারবেন তিনি। কমিউনিটির সাধারণ মানুষের উন্নয়নের এই ধারা অব্যাহত রেখে টাওয়ার হ্যামলেটস বাড়াকে এগিয়ে নিয়ে যাবে উচ্চতম জায়গায়। ব্রিটেনে বর্তমান মন্দ অর্থনীতি ও টরি কাট নীতিতে যখন হিমশিম খাচ্ছে ব্রিটেনবাসী, আর ঠিক তখনও টাওয়ার হ্যামলেটস বাসিন্দাদের জীবনযাত্রার মান উন্নয়ন সহ সামাজিক ক্ষেত্রে উন্নয়নে কাজ করে যাচ্ছেন বলে জানালেন মেয়র লুৎফর রহমান। রাজীব হাসান, এনটিভি নিউজ, লন্ডন। বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক মরহুম গিয়াস কামাল চৌধুরীর স্মরণে রোমে আয়োজিত শোকসভায় বক্তারা দায়িত্বশীল সাংবাদিকতার উপর গুরুত্বারোপ করেছেন। রোমের সুন্দরবন রেস্টুরেন্টে সাংবাদিক সমিতি NRBGI ও বাংলা প্রেস ক্লাব ইটালি এই শোকসভার আয়োজন করে। সংগঠনের সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে এবং বাংলা প্রেস ক্লাব ইটালির সাধারণ সম্পাদক শাওন আহমেদের পরিচালনায় শোকসভায় বাংলাদেশ থেকে আগত BGUJ এর যুগ্ম মহাসচিব এম আবদুল্লাহ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় বক্তারা দেশে মিডিয়ার উপর সন্ত্রাসী হামলার নিন্দা করার পাশাপাশি যে সকল মিডিয়া বন্ধ করে সাংবাদিক নির্যাতন করা হচ্ছে তারও প্রতিবাদ জানান।
শোকসভায় প্রেস ক্লাব ইটালির প্রধান উপদেষ্টা লুৎফর রহমান, সভাপতি মনিরুজ্জামান মনির, ইটালি বিএনপি সহসভাপতি শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খান খন্দকার নাসিরউদ্দিন, এম এ রব মিন্টু, হাবিবুর রহমান চুন্ন, রিয়াজ হোসেন, আল আমিন এবং আব্দুল মান্নান হীরা সহ আরও অনেকে বক্তব্য রাখেন। শোকসভায় বক্তারা আরও বলেন, গিয়াস কামাল চৌধুরীর মৃত্যুতে সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ইটালি প্রবাসী সাংবাদিকরা এবং পরে তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। বাঙালি অধ্যুষিত পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেলের হাট বাজার ক্যাশ অ্যান্ড ক্যারি শপে যাত্রা শুরু হয়েছে। শুক্রবার হোয়াইট চ্যাপেলের টিউব স্টেশনের পাশে টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফর রহমান ফিতা কেটে এই দোকানের উদ্বোধন করেন। ক্রেতাদের সুবিধার্থে বিশাল আকার ও সুসজ্জিতভাবে দোকানটি পরিচালনা করা হবে। বাংলাদেশি টাটকা সবজিসহ বিভিন্ন ফল ও মাছ, মাংস এবং বাংলাদেশি সব ধরনের কাঁচা তরি তরকারি ও নিত্য নতুন পণ্য দিয়ে নতুন করে সাজানো হয়েছে হাটবাজার ক্যাশ অ্যান্ড ক্যারি। এছাড়াও উদ্বোধনী উপলক্ষে রয়েছে নানা রকম ছাড় ও একটি মাছের সাথে আরেকটি মাছ ফ্রি। কমিউনিটির মানুষের কথা মাথায় রেখে HMC কর্তৃক অনুমোদিত এই হাটবাজারে রয়েছে হালাল খাবারের সরবরাহ। বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ফ্রেশ শাকসবজি, ফলমূল, মাছসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করা হয়েছে। গ্রাহক সেবা বৃদ্ধির মাধ্যমে বাঙালি কমিউনিটি সহ সকলের অপূরণীয় চাহিদা পূরণ করে থাকবে হাটবাজার। তো পয়লা সব আমরা কাস্টমারদের ধন্যবাদ যারা আমরা সাপোর্ট করেন, আর আশা করি আমি আপনারা যদি অখলে আমার সাপোর্ট করেন, অল মিডিয়া অল আমার কাস্টমার যারা যদি আমার সাপোর্ট করেন, ইনশাল্লাহ আমি মিষ্টিল্লা খান মাছের বিজনেস আমি সাকসেস হইতাম। বর্তমান সরকারের গুম, হত্যা, নির্যাতন, সন্ত্রাস, দুর্নীতি ও ইসলাম বিরোধী কর্মকাণ্ডের সচিত্র প্রতিবেদন প্রকাশের আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে জনগণের অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে, স্পেন বিএনপির প্রতিবাদ সভায় বক্তারা একথা বলেন। আমাদের স্পেন প্রতিনিধি জাফরুল ইসলাম জানান, শুক্রবার মাদ্রিদের বাংলাদেশের অ্যাসোসিয়েশন হলে সংগঠনের সভাপতি খুরশেদ আলমের পরিচালনায় অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম পঙ্খি ও ইবনে আল মাসুদ। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সিনিয়র যুগ্ম মহাসচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার সিটি এডিটর এম আবদুল্লাহ বলেন, বাংলাদেশে ক্ষমতার দরজা দিয়ে যখন আওয়ামী লীগ প্রবেশ করে তখন গণমাধ্যমের স্বাধীনতা, মানবতা জানালা দিয়ে পালিয়ে যায়। এ সময় বক্তব্য রাখেন তালাত মাহমুদ উজ্জ্বল, মুখলেসুর রহমান দিদার, শরীফ মনির, মোর্শেদ আলম, রমিজ উদ্দিন, সালিম মিয়া, রিগ্যান প্রমুখ। এ সময় তারা মাহমুদুর রহমানের মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্য দেশ বিদেশে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। কমিউনিটির উন্নতমানের সেবায় অঙ্গীকার নিয়ে পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেলে তাওয়াফ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গদের উপস্থিতিতে এই ট্রাভেলস এজেন্সির যাত্রা শুরু হয়। গ্রাহকদের জন্য নানা রকম সুযোগ সুবিধা নিয়ে তাওয়াফ ট্রাভেলস কাজ করে যাবেন বলে জানান। কমিউনিটির সেবা প্রদানের লক্ষ্যে সততা ও নিষ্ঠার সাথে নানা রকম সেবাসমূহের মধ্যে রয়েছে এয়ার টিকিট, মানি ট্রান্সফার, কার্গো সার্ভিস, হজ ও উমরা, পাসপোর্ট রিনিউয়াল, লস্ট পাসপোর্ট এবং বাংলাদেশি মুদ্রা বিক্রয়। হোয়াইট চ্যাপেলের পোস্ট অফিসের সাথে বড় পরিসরে গ্রাহকদের নানামুখী সেবায় বদ্ধপরিকর এই তাওয়াফ ট্রাভেলস। আমি দীর্ঘ 12 বছর এই কমিউনিটিতে আমি ট্রাভেল এজেন্সিতে কাজ করেছি, এই কমিউনিটির সেবা করেছি। আজকে আমি নিজেই উদ্যোগী হয়ে তাওয়াফ ট্রাভেলের আজকে শুরুয়াত করেছি যেন এই কমিউনিটির মানুষকে সেবা দিতে পারি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের হাতে আজকে ইউরোপের সংবাদ। নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে এসে থাকছে আমাদের নিয়মিত আয়োজন প্রতিদিনের সিলেট। এরপর দেখবেন প্রতিদিনের সিলেট।